শুভ সকাল সবাইকে। মহাদেবকে দর্শন করিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করছি এবং তোমরাও এভাবে দিনটা শুরু করো। আজকের ব্লগটাও থাকছে পুজো নিয়েই, কারণ কাল শিবরাত্রি ছিল, বাট শিবরাত্রি আজ অবধিও আছে। আজকে বিকাল অবধি শিবরাত্রি আছে, তো সেই কারণে আজও সবাই জল ঢালবে। সেই মতে সকাল থেকে জল ঢালা শুরুও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন অনেক ভক্তরা আসবে, আর রাতে হবে হচ্ছে মায়ের পুজো। তো আগে তোমাদেরকে দেখাই সবাই যে আসছে জল ঢালছে সেইটা, আর রাত্রিরে কিন্তু সুন্দর মায়ের পুজো হবে, প্রোগ্রাম হবে, সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভীষণ ভালো লাগবে। ভক্তরা দলে দলে আসছে এখনও, আর এখনই শুরু হবে মায়ের ভোগ রান্না, কারণ যেহেতু রাতে পুজো আছে তো ভোগ রান্না তো এখন শুরু করেই দিতে হবে। তো তোমরা দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স, আজকে তোমাদের মায়ের পুজো সব দেখাবো, এছাড়াও ভোগ রান্না কী কী ভোগ হচ্ছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। এখন এখানে মায়ের ভোগ রান্নার প্রস্তুতি চলছে, মায়ের পুজোর। এই হচ্ছে মা। হাই গাইস, আমাদের এখন চালু হচ্ছে শিবতলায় যেহেতু ওনার শিব ওনার কাছে নেই, তাই শিব এখানে, শিবকে সবাই দেখে নাও। আহারে বাবা ভোলেনাথ বর দাও, বর চলে এসছে। বাবা ভোলেনাথ বর, বাবা ভোলেনাথ থেকে বর চেয়েছে। এই সোনাকে, সোনাকে ঢালতে দে, এই তুই সোনা এবার সোনা।
মন্দিরে জল টল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এখন এসছি একটু এই যেখানটায় প্রোগ্রাম হবে সেখানে সাজাচ্ছে, এখনো সাজানো কমপ্লিট হয়নি, খুব সুন্দর করে সাজাচ্ছে। চলো এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো এখানে গেটটা করেছে, সন্ধ্যাবেলা অর্কেস্ট্রার পার্টি আসবে, গান হবে, অনেক কিছুই হবে, আর ভিতরে টিভি টিভি লাগিয়েছে। আর এটা হচ্ছে সেলফি জোন, এখানে সেলফি তোলার জন্য করা হয়েছে। আর এখানে বসার ব্যবস্থাও করা হয়েছে ছাতা টাতা দিয়ে। আর এইসব জায়গায় টিভি লাগানো হয়েছে, টিভিতেও দেখতে পারবে। আর এই হচ্ছে পুরো স্টেজটা, পুরো ডিজে লাইট টাইট দেওয়া হচ্ছে, ডিজে স্পট লাইট টাইট। এই যে ডিজে স্পট লাইট, ডিজে বক্স, জেবিএল বক্সগুলো লাগানো হয়েছে, আর ভীষণ বড় করে স্টেজটা করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে সবাই বসে এখন আলোচনা করছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মা বসে আছেন, আর এই যে এখনো ভোগের রান্না চলছে। আসিলাম মায়ের ভোগের রান্না এখনো। ও বাবা অনেক কিছুই হয়ে গেছে, বিশেষ কিছু আর বাকি নেই, সব মিস কেটে এখানে পিঠে টিটে হয়ে গেছে। ও রাইস পোলাও পনির হয়ে এক্ষুনি হয়ে যাবে, এখানে মায়ের ভোগে রান্না হচ্ছে। হ্যাঁ মামি, এই হচ্ছে ভেতরে সব রান্না করে মিস কেটে রাখা আছে। এই আছে ওই যে নাড়ু পায়েস, আর কি আছে আর কি, ও এখানে হচ্ছে ভাজা। হ্যাঁ পাঁচটার পরে, পাঁচটা বাজু, হ্যাঁ চতুর্দশী ছাড়বে তারপর। তো আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে নিচে চলে গেছে, আমি রয়েছি, আর এইদিকে বৌদিরা রয়েছে, আর সবাই মোটামুটি চলে গেছে, ওখানে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। এই হচ্ছে সোনা, হ্যাঁ তো ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অনেকক্ষণই হলো, প্রায় আধা ঘন্টার বেশি। তো চলো তোমাদেরকে অনুষ্ঠানটা গিয়ে দেখাচ্ছি, ওখানে গিয়ে আমি আর কথা বলতে পারবো না, তার কারণ এত আওয়াজ হচ্ছে আর এত লোক। তো যতটা পারবো সম্ভব তোমাদের অবশ্যই দেখাবো। 12টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, 12টার পর মায়ের পুজোতে বসা হবে। তো আগে অনুষ্ঠানটা দেখাই, তারপরে মায়ের পুজোটা দেখাবো। এই যে মায়ের পুজোর গোছানো শুরু হয়ে গেছে, আর এই যে এখানে লাইভ প্রোগ্রাম চলছে, এখানে একটা এলইডি টিভি লাগানো হয়েছে। তো চলো তাহলে আমরা যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাই, গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে আজকে মামি সেজেছে। ও মামি একটু ভালো করে দেখাও, তুমি আগের দিন ভালো করে সাজতে পারোনি, মামিকে খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, একদম মায়ের মতোই লাগছে। আর মামাকে, ওই যে মামা, মামাকেও খুব ভালো লাগছে দেখতে। এই যে মামাকেও আজকে খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো প্রোগ্রামের দিকে যাওয়া যাক। Yeah, yeah, yeah.
যদি এখন বলে আস্তে আস্তে আমি শেষের দিকে আসছি, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে এরপরে আসবে রিঙ্কি, তারপরে আরও একজন আছে, তো সবাইকে নিয়ে অল্প অল্প করে চলবো। আর আপনাদেরও তো এর পাশে যে জায়গাটা আছে না, ওটা আমার মোস্ট ফেভারিট, মোস্ট লাভলি একটা জায়গা, যদিও সবার নজর ওদিকে, মাঝে মাঝে এদিকে আসছে, যারা ওখানে লাইন পাচ্ছে না এখানে এসে বসে পড়ছে। ওখানে একবার লাইন খুলে গেলেই হলো, হয়তো অনেককে পাঠিয়েও দিয়েছে। অনুষ্ঠান একটাই কারণে অরিজিৎ সিং এর গান হচ্ছিল না, তাই না? জুবিন নটিয়াল এর গান হচ্ছিল না, ভালো লাগে আসলে। গানগুলো কি এখন, আগেকার দিনের গানগুলো কত কত ভালো ভালো, প্রিয়তমা মনে রেখো, আর এখন গান তো বেরোচ্ছে না, মনে উচ্চ মাধ্যমিক প্রশ্ন দিচ্ছে কি গান। খুঁজেছি তোকে রাত বেরাতে, ভাবুন এই রাত্রিবেলা যদি কাউকে খুঁজতে যায়, তার বাবা কি আমাকে জামাই আদর করবে? সে তো ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। আয় অনেক খোঁজাখুঁজি করেছিস ভেতরে, আর ঝেঁটিয়ে দিই একটু, তোর ভূতটা ঝেড়ে দিই রাত্রিবেলা খোঁজাখুঁজি করার। কি গান, খুঁজেছি তোকে রাত বেরাতে, কেন সকালবেলা যা, মামুনি স্কুল যাচ্ছে, পড়তে যাচ্ছে, কিছু একটা দেখতে যাবে। আমি যাচ্ছি এখন, ওর বাবা আসছে বলে, কারণ ও চিনতে পারবে না ঠিক করে গলিটা, তো সেই জন্য ফোন পড়ে গেল। চলো, এই যে ও এসে গেছে। হ্যালো মা, পৌঁছে গেছি। মাকে কতবার ভিডিও কল করব। খাওয়া দাওয়ার এখানে ফুটেজটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিই, কারণ ঢোকার মতন পরিস্থিতি ছিল না, এত লোকের চাপ ছিল। 2500 ভক্ত আজকে এখানে প্রসাদ গ্রহণ করেছে, তো সেই জন্য ভাবলাম একটু হলেও তো তোমাদেরকে দেখাতে হচ্ছে। প্রসাদে ছিল খিচুড়ি, বেগুনি, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, আর প্রসাদ ছিল অমৃত সমান। তো তোমরাও দেখে নাও, আর সবাই প্রসাদও তোমরা দর্শন করে দিচ্ছি, চলো। সারা রাত রান্না করবো, মনে হয়
এখন রাত্রি দুটো, এখনো পুজো চলছে, সারা রাতই পুজো চলবে। অনুষ্ঠান পর্ব সব শেষ হয়ে গেছে 12টার মধ্যে, তারপরে পুজোই বসেছে। তো এই পুজো চলবে রাত্রি একদম সকাল অবধি। এখন অঞ্জলি শুরু হয়ে গেছে।
হালকা করে বা হাত দিয়ে ধরেন আর ঘিটা দেন যতটুকু ফুলে গেল। আপনি এক কাজ করুন, ঘিটা ডান দিকে নিয়ে আসুন, ঘিটা ডান দিকে নিয়ে আসুন। আজকের মতো পুজো সমাপ্ত হলো। পুজো ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর পুজো হয়েছে। এছাড়াও সারা দিনের সব প্রোগ্রামই খুব ভালো হয়েছে। আশা করি তোমাদেরও আমার সাথে একমত। তো যদি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগে তো প্রতিদিনের ন্যায় বলবো আজও একটা লাইক করো আর কমেন্টস করো তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মায়ের কাছে কামনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার যেন আগামী বছর তোমাদেরকে এই পুজো আমি দেখাতে পারি, কারণ এই পুজো আমাদের মামা বাড়িতে বছর বছরই হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।